एक्सरसाइज 11.4 क्वेश्चन 1 अ गार्डन इज 90 मीटर लॉन्ग एंड 75 मीटर ब्रॉड अ पाथ 5 मीटर वाइड इज टू बी बिल्ट आउटसाइड एंड अराउंड इट তাহলে কি বলছে একটা গার্ডেন আছে ঠিক আছে রেক্টাঙ্গেল শেপে 90 মিটার লং এটা 90 মিটার আর এটা হচ্ছে 75 মিটার ব্রড এবার এর চারিদিকে চারো তরফ চারিদিকে একটা রাস্তা বানানো হবে আর রাস্তাটা কত চওড়া 5 মিটার মানে এই যে এখান থেকে এখান পর্যন্ত এই চওড়াটা কত 5 মিটার ঠিক আছে 5 মিটার চওড়া এটা কিন্তু সব দিকে সেম অল আর ইকুয়াল ঠিক আছে নাও ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ অলসো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইন হেক্টেয়ার তাহলে এখানে দুটো জিনিস বলছে একটা হচ্ছে এরিয়া অফ দ্য পাথ মানে এই পাথের এরিয়া বার করতে হবে রাস্তার এরিয়া পুরোটা কত আছে প্লাস এরিয়া অফ দ্য গার্ডেন মানে ভিতরেরটা এটা গার্ডেনেরটা গার্ডেন এরিয়াটা হেক্টেয়ারে বার করতে হবে সো লেট আস স্টার্ট ওয়ান বাই ওয়ান তাহলে এখানেও দেখতে পাচ্ছি টু রেক্টাঙ্গেলস আর দেয়া দুটো রেক্টাঙ্গেল আছে এবিসিডি একটা নাম দিলাম যে কোনো নাম দিতে পারো এবিসিডি লাইন থেকে নাম দেবে আর একটা আমি দিচ্ছি ইএফজিএইচ দুটো নাম দেবে আলাদা আলাদা ইএফজিএইচ এটা হচ্ছে গার্ডেন ঠিক আছে নাও এরিয়া অফ দ্য পাথ বাইরে যে রাস্তাটা এরিয়া কিভাবে বেরোবে বড় রেক্টাঙ্গেল মাইনাস ছোট রেক্টাঙ্গেল বড় থেকে ছোটটা মাইনাস করে দেবো তাহলে আমাদের কিন্তু পাথের এরিয়াটা চলে আসবে সো ইউ উইল রাইট দ্য স্টেটমেন্ট এরিয়া অফ পাথ এরিয়া অফ পাথ ইকুয়ালস টু আমরা লিখবো ইকুয়ালস টু এরিয়া অফ এবিসিডি এরিয়া অফ এবিসিডি মাইনাস এরিয়া অফ ইএফজিএইচ এরিয়া অফ ইএফজিএইচ ঠিক আছে বুঝে যাও অত লেখা যায় না কম্পিউটারে নাও এখানে ফর্মুলা পুট করে দাও নাও এরিয়া অফ এবিসিডি তাহলে এবিসিডি লেন্থ কত হবে দেখো এর লেন্থ বিসি কত হবে এই টোটাল হচ্ছে এখান থেকে এখানে 90 আর দুই দিকে 5 মিটার 5 মিটার এই দিকটা 5 মিটার আর এই দিকটা 5 মিটার তার মানে 90 প্লাস 5 প্লাস 5 তাই তো 90 প্লাস 5 প্লাস 5 মানে 10 90 প্লাস 10 100 চলে এলো আর সিমিলারলি এই দিকটা 75 হচ্ছে এটা 75 আর এই দিকটা 5 আর এই দিকটা 5 তা 5 5 10 75 প্লাস 10 85 তাই তো 85 তাহলে এটা হবে লেন্থ ইনটু ব্রেথ এবিসিডি এরিয়া হবে লেন্থ ইনটু ব্রেথ 100 ইনটু 85 মাইনাস এরিয়া অফ ইএফজিএফ লেন্থ ব্রেথ কত 90 ইনটু 75 ঠিক আছে 90 ইনটু 75 এই দুটো এরিয়াকে আলাদা আলাদা মাল্টিপ্লাই করে নিয়ে মাইনাস করে দেবে মাইনাস করলে কিন্তু ইউ উইল গেট দ্য এরিয়া অফ দ্য পাথ এটা গেল এক নম্বর সেকেন্ড হচ্ছে এরিয়া অফ দ্য গার্ডেন ইন হেক্টেয়ার এরিয়া অফ দ্য গার্ডেন মানে হচ্ছে ইএফজিএস তাই তো লেন্থ ইনটু ব্রেথ 90 ইনটু 75 এবার এটা কিসে আসবে মিটার স্কোয়ারে আসবে তাই না মিটারে দেওয়া আছে এবার মিটার স্কোয়ার থেকে হেক্টেয়ার কিভাবে করে দেখো এখানে এরকম বিকে দেওয়া আছে 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10,000 মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে হেক্টর থেকে মিটার করার জন্য 10,000 ইনটু করব আর মিটার স্কোয়ার থেকে হেক্টর করার জন্য 10,000 দিয়ে ডিভাইড করব 10,000 যখন ডিভাইড করবে পয়েন্ট লাগিয়ে দেবে পিছন থেকে পয়েন্ট লাগিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ অল রাইট সো হেক্টেয়ারে করার জন্য এরিয়াটা নর্মাল যেভাবে বার করে নেবে এরিয়া অফ দ্য গার্ডেন ইকুয়ালস টু 90 ইনটু 75 লেন্থ ইনটু ব্রেথ 90 ইনটু 75 যেটা আসবে ওটাকে 10,000 দিয়ে ডিভাইড করবে তবে ওটা হেক্টেয়ারে চলে আসবে হেক্টেয়ারে শর্ট ফর্ম আমরা এইচ এ লিখি হ্যাঁ এইচ এ ঠিক আছে হেক্টেয়ার ফুল লিখতে পারো বা শর্টে আমরা এইচ এ লিখতে পারি যেটা কমফর্টেবল তোমরা নাম্বার টু এরকমই আ 3 মিটার ওয়াইড পাথ রানস আউটসাইড অ্যান্ড অ্যারাউন্ড আ রেক্টাঙ্গুলার পার্ক অফ লেন্থ 125 আর ব্রেথ 65 ফিগারগুলো কিন্তু বানাবে সব ইউ মাস্ট ড্র ফিগার স্কেলের দরকার নেই সিম্পল পেন্সিল দিয়ে বানাবে ফিগারটা পেন্সিল দিয়ে বানাবে সো একটা রেক্টাঙ্গুলার পার্ক আছে আর পাথটা কোন দিকে আছে আউটসাইড অ্যান্ড অ্যারাউন্ড মানে চারো তরফ চারিদিকে কত মিটার আছে 3 মিটার তাহলে এটা আমরা পাথ বানালাম এর কত লেন্থ বেদ আছে 125 আর 65 125 আর এদিকে 65 তাই তো আর এই দিকটা কত 3 চারিদিকে 3 3 আছে 3 মিটার 3 মিটার তাহলে এখানে কি বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পাথ একই প্রসেসে এখানে নাম দিয়ে দেবে এবিসিডি ইএফজিএইচ নাম দিয়ে দেবে এরিয়া অফ দ্য পাথ ইজ ইকুয়াল টু এরিয়া অফ এবিসিডি মাইনাস এরিয়া অফ ইএফজিএইচ তাই এবিসিডি ইএফজিএইচ এর লেন্থ বেদ দেওয়া আছে 125 65
আর এবিসিডির এই যে বড়টা আছে এর লেন্থ ব্রেথ কত হবে 125 আর এইদিকে 3 এদিকে 3 6 সো 125 + 6 131 ঠিক আছে এটা লিখে দেবে এরকম করে লিখবে বিসি ঠিক আছে বিসি ইজ ইকুয়াল টু 125 এটা তো কিন্তু লিখবে এটা যে করেছো এটা তো কিন্তু লিখবে কোনো প্রসেস মানে মনে মনে হয় না এলো 125 + 3 + 3 তার মানে 125 + 6 = 131 এরপরে একটু ডাইরেক্ট লিখতে পারো সিমিলারলি সিডি সি মানে ব্রেথ ব্রেথ ইজ ইকুয়াল টু কত আছে এখানে না মিটার না সেন্টিমিটার মিটার আছে সব ইউনিট দেবে মিটার সিডি ইজ ইকুয়াল টু 65 + 3 + 3 মানে 71 আসবে তাই তো 3 3 6 65 + 6 = 71 মিটার তারপরে তোমরা করবে এরিয়া অফ দ্য পাথ ইজ ইকুয়াল টু এরিয়া অফ এবিসিডি মাইনাস এরিয়া অফ ইএফজিএইচ ঠিক আছে নামগুলো দেবে চলো ফার্স্ট আর সেকেন্ডটা তোরা তো কর তারপর দেখছি কোয়েশ্চন নাম্বার 4 বলছে A veranda of width 2.225 meter is constructed all around outside a room which is 5.5 meter long, 4 meter wide. এখানে বলে দিয়েছে যে আউটসাইড বারান্দাটা কোথায় হচ্ছে বাইরে হচ্ছে তো ফিগারটা একটু ভালো করে বানাবেন আর নাম দেবে সব সো দিস ইজ দ্য একটা ছোট করে বানাই এটা হচ্ছে রুম তার লেন্থ ব্রেথ কত 5.5/4 সো 5.5/4 না এর চারিদিকে একটা বারান্দা বানানো হচ্ছে এটা একটু ইকুয়াল সাইড মোটামুটি বানাবি এর কত হচ্ছে উইডথটা কত হচ্ছে 2.25 তাই না এই যে উইডথ এখান থেকে এখান পর্যন্ত কত হচ্ছে চড়াটা 2.25 এটা হচ্ছে 2.25 আমি এভাবে লিখছি তোরা কিন্তু ওখানে একটু বড় করে বানিয়ে ওখানে লিখে দিবি ঠিক আছে এরকম দাগ টেনে এখানে 2.25 লিখে দেবে ঠিক আছে এখানে ওই একই কনসেপ্ট ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য বারান্ডা এরিয়া অফ দ্য বারান্ডা মানে বাইরে বাইরে এরিয়াটা বার করতে হবে এরিয়া অফ বারান্ডা ইজ ইকুয়াল টু রেক্ট্যাঙ্গেলের নাম দিয়ে দেবে আবার এবিসিডি ইএফজিএইচ বা পিকিউআর যা কিছু দেবে হ্যাঁ এরিয়া অফ বারান্ডা ইজ ইকুয়াল টু এরিয়া অফ এবিসিডি মাইনাস এরিয়া অফ ইএফজিএইচ ঠিক আছে তাহলে এবার এরিয়া এবিসিডির বিসি কত হবে বিসি ইজ ইকুয়াল টু 5.5 + 2.25 + 2.25 দুদিকে 2.25 আছে 2.25 + 2.25 মানে 4.5 তাহলে 5.5 + 4.5 মানে এটা 10 চলে আসছে অ্যাডিশন ভালো করবে সিমিলারলি সিডি বার করবে সিডি এদিকে চড়া কত হচ্ছে 4 এর সঙ্গে কিন্তু আবার 2.25 + 2.25 দুদিকে মার্জিনটা অ্যাড হবে তার লেন্থ ব্রেথটা বার করে নিলে তারপরে লিখলে এরিয়া অফ দ্য বারান্ডা ইজ ইকুয়াল টু এরিয়া অফ এবিসিডি মাইনাস এরিয়া অফ ইএফজিএইচ দিয়ে পুট করে দেবে ঠিক আছে সেকেন্ড হচ্ছে দ্য কস্ট অফ সিমেন্টিং দ্য ফ্লোর অফ দ্য ভেরান্ডা এট দ্য রেট অফ এত এই বারান্দাটাকে মাজবে সিমেন্ট দিয়ে পলিশ করবে যা করবে তার কস্টটা দেওয়া আছে তার কস্ট অফ সিমেন্টিং ইজ ইকুয়াল টু এরিয়া ভেরান্ডা ইন্টু 200 এরিয়াটা এখানে বেরিয়ে যাবে যত আসবে ইন্টু 200 করে দেবে তাহলেই হবে চটপট এটা করে দেবে আমাকে চটপট রকেট